আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকেই আর কি। তো এখন বাজে সকাল 8:30। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো ঘুম থেকে উঠে তো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি ঘরে যে জানলা খুলে দিলাম, তারপর ঘরে যে ঝাড়া পোছা আছে সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তো এদিক দিয়ে সবগুলো কাজ প্রায় অর্ধেকের মতো আর কি কমপ্লিট হয়েছে। তো আজকে একটু বাইরে যাব, একটু কাজ আছে। তো বাইরে যাব, কাজ আছে, তো টুকটাকে ঘরের কিছুটা কাজ হলেও একটু মানে করে যেতে হবে। তা না হলে বাইরে থেকে যখনই আসব তখন কিন্তু অনেকটাই টাইম লাগবে আর কি, করতে করতে দেখা যায় যে অনেক হিমশিম খেয়ে যাব। তো তো আমার ছেলে একটু মাঠে গিয়েছে, ও অত দেখা যায় আরও অনেক সকালে ঘুম থেকে উঠে 6:30-র মাঝে আর কি উঠে আর কি। তো উঠে ও ও একটু পড়াশোনা করে, তো একটু মাঠে গিয়েছে একটু খেলাধুলা করার জন্য। তো আমি আর বাধা দেই না, আমাকে যাক একটু মাঠে গিয়ে হাঁটাহাঁটি করুক, একটু মানে ওর শরীরের জন্য দরকার আছে। তো এখন একটু চা খাবো, তো চা খাবো আজকে চা বিস্কিটই হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো দেখা যায় যে এক এক সময় এক এক রকম ভাবে নাস্তা করি আর কি। তো একদিন রুটি, একদিন পরোটা, একদিন চা বিস্কিট, এভাবে আর কি করি আর কি। একঘেয়েমিও আবার কোনো জিনিস এক মানে এক রকম নাস্তা কোনো জিনিস আবার ভালো লাগে না একঘেয়েমিওভাবে আর কি। তো চা নিয়ে এসেছি, তো ভাবলাম যে টেবিলে চা না খেয়ে এখন ডাইরেক্ট মানে রুমেই চলে যাই, যেহেতু অনেক সুন্দর রোদ এসেছে। আর শীতের দিনে কিন্তু রোদের মধ্যে যে কোনো খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ছেলেকে বললাম যে একটু পানি নিয়ে আসো আর বিস্কিট নিয়ে আসো, তো বসে বসে এখন খাবো। তো একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, জানি না যে কেমন লাগবে ভিডিওতে। তো আমার বাসায় কিন্তু চড়ুই পাখি অনেক আছে। তো প্রতিদিনই কী করে, দুই দুই রুমে দুইটা চড়ুই পাখি জানলার সামনে মানে ওয়েট করে, যখনই জানলাটা খুলবো তখনই আস্তে করে গ্রিলের উপরে এসে বসে। আর যে যে পর্যন্ত আমি জানলাটা না খুলবো, তো বাহির থেকে ওরা যখন ওয়েট করে তখন কিন্তু আওয়াজ করতে থাকে, তারপর জানালাটা খুলি, তারপর এসে ওরা এখানে সুন্দর করে বসে বসে থাকবে, এই আর কি অবস্থা। তো ওরা বলতে পারেন আমাদের ফ্যামিলির একটা সদস্যর মতো আর কি। এই চড়ুই পাখিগুলি মাঝে মাঝে আমি ওদেরকে খাবার দেই, আবার দেখা যায় যে খুব সুন্দরভাবে ওরা চেঁচিমেচি করে, খুব ভালো লাগে আর কি। তো এখন চাটা খাবো, তো বিস্কিট দিয়ে খাবো, তো খুবই মজা লাগে এই বিস্কিট দিয়ে চা দিয়ে। তো এখন চা খাওয়ার পর টুকটাকে অনেক কাজগুলোই আমি এখন সেরে নিব, যেহেতু বাহিরে যাব। তো ঠিক আছে, এখন আমরা বাহিরে যাব আর নাস্তা রাস্তা করি তাহলে আস্তে আস্তে। তো এদিকে পানি খাবো, পানি খেয়ে নিচ্ছে আর চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো। আর আজকে টুকটাকে কিছু রান্না বান্না করব, কি রান্না করবো সেটা তো আমি আগের দিন রাতে ডিসিশন নিয়ে রাখি। তো আজকে কি রান্না হবে, তো একটু হালকা পাতলা কিছু আগে মানে আগে এগিয়ে রাখবো আর কি খাবার, যেহেতু ছোট দিন, দিনের সাথে পাল্লা দিয়ে আসলে চলা যায় না। তো যেহেতু আসতে আসতে যদিও লেট হয়ে যায়, আমি জানি না আজকে কতক্ষণ লাগতে পারে, তো ভাবলাম যে একটু চালটাকে ভিজিয়ে রেখে যাই। আর দেখা যায় যে চাল ধোয়া থাকলে মানে ভাতটাও বসিয়ে দেওয়া যায় চট করে। আর আমি তো সবসময় দেখা যায় যে চালটাকে একটু ভালোভাবে আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখি, এতে কিন্তু ভাতটাও খুব ঝরঝরে হয় আর খুবই মজা লাগে খেতে। তো চালটাকেও এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। তো আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, খুবই মজার একটি রেসিপি, ছোট মাছের চচ্চড়ি আর কি, খুবই মজা লাগে আর কি। সেটা ইনশাল্লাহ আমি যেভাবে রান্না করি থাকি না কেন, আপনারা যদি এটাকে ফলো করে বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ খুবই মজা লাগে। এটা দিয়ে আপনারা চাইলে একটু ভাত মানে পেট ভরে আর কি ভাত খেতে পারবেন। তো যাই হোক, আজকে এখন আমি এখন চালটাকে এখন ভিজিয়ে রাখছি, আর কি রান্না করব মাছগুলোকেও এখন আমি একটু ভিজিয়ে রাখছি। তো বাইরে থেকে এসে দেখবো মাছগুলোও বরফ থেকে ছাড়িয়ে মানে ভিজানো হয়ে গিয়েছে, তখন আমি মাছটাকে সুন্দর করে ক্লিন করে আমি ফ্রাই করে রান্না করতে পারবো। তো এখন আমি মাছগুলোকে ভিজিয়ে নিচ্ছি, তো এটাকে এখন ভিজিয়ে রেখে গেলে তো বাসায় এসে আমার কাছে খুবই সহজ লাগবে। এটা সুন্দর করে ভালোভাবে ক্লিন করে হলুদ মরিচ লবণ গুঁড়া দিয়ে মেখে এটাকে আমি ভেজে আমি রান্না করতে পারবো।
এর জন্য আর কি কিছু কিছু গাছ এগিয়ে রেখে গেলে এটা আমাদের জন্য খুব হেল্পফুল হয়। তো এখন মাছগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো তারপর দেখা যায় যে স্টেপ বাই স্টেপ আমার কাজগুলো করতে হবে। তো ভাবলাম যে একটু দেখে আসি আমার শাশুড়ি কি করছে। তো উনি আবার দোতলায় থাকেন, তো দেখে আসি উনি কি করছেন। তো যাচ্ছি, তো একটু গাছগুলো কি একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি এই গাছগুলো আর কি রেখেছিলাম আর কি। তো এই তো আমি এখন সিঁড়ি দিয়ে নামবো, তারপর নেমে দেখা দেখব যে উনি কি করছে। তো ভাবলাম যে একটু বাহিরের যে খুব সুন্দর একটা রোদ উঠেছে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো তো এসে পড়লাম, তো এসে দেখেছি উনি পান সুপারি খাচ্ছেন। তো আমিও মাঝে মাঝে একটু উনার থেকে নিয়ে নিয়ে খাই। তো পাশ থেকে আমার জায় ছেলে বলছে যে দাদু তোমাকে তো ভিডিও করছে। তো আমাকে বলতেছে যে আমার আমার মুখ কিন্তু তুলো না। তো উনি বলতেছে যে একদিন শাড়ি পরবো সেজে গুজে, তারপর আমি ক্যামেরার সামনে আসব। তো এটা আর কি উনি বলছে আর পান খাচ্ছেন এই আর কি। তো উনি অনেক ভালো, খুবই মানে রসিক আর কি, খুবই আনন্দ করতে পছন্দ করেন এই আর কি। এই তো ও হচ্ছে আমার জায়ের ছেলে, তো ও বলতেছিল আর কি। তো একটু বাইরে যাব, ঠিক আছে? এখন একটু বাইরে যাচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। বাসায় চলে এসে তো এগুলা প্রিপারেশন নিয়েছি আগেই আর কি। তো এগুলাকে ভালো করে দেখা যায় যে আগের থেকে যদি এগুলো খুব ভালো করে তৈরি করা যায়, মানে রেডি করা হয়, তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো রেসিপিতে চলে যাচ্ছি ভিউয়ার্স, এখানে আমি ছোট মাছ চচ্চড়ি করব। আমি আলু সিম কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পারছেন। তো এখানে আমি আলু সিম কেটে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি একটু আদা রসুন এবং জিরা পেস্ট, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি এখন আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দেন 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তো তেল দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই ছোটো মাছ চচ্চড়ি করার সময় যদি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে বা চটকিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। তো আমি একটু ভালো করে হাত দিয়ে এভাবে চটকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কেচকি মাছ আর কি, চচ্চড়ি করব সেটাই আর কি, খুবই মজার একটা মানে খাবার আর কি। এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে আমি চটকিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে কেচকি মাছগুলোকে, দিয়ে দেওয়ার পর আলতোভাবে এটাকে একটু হাত দিয়ে আবার একটু মানে মেখে নিব। তো মেখে নেওয়ার পর এটাকে আমি হাত ধোয়া পানি এর উপর দিয়ে দিব।
তো পরিমাণ মতোই দিব আর কি। তো হাত ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি হাত দিয়ে ভালো করে যে তরকারিগুলো আছে এর মধ্যে আমি হালকা করে আলতোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এই তো এখন আমি এটাকে ফাইনালি চুলায় বসিয়ে দিব। আমার অলরেডি এটা মাখানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি লাস্টে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব। তো এই তো এর আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। এই তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি আমি, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখতে বুঝতে পারছেন আমার যে চচ্চড়িটা সেটা কতটা টেস্ট হয়েছে, আর ঝোলটা কিন্তু আরেকটু টেনে নেব আমি। তো দুপুরে খাওয়ার পর আমার ক্যামেরা অন করা হয়নি, এটা ছিল আমাদের আজকে সন্ধ্যার নাস্তা, এই রোল বাঁধাকপি দিয়ে আর কি রোল বানিয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল। তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হলো না, তো পরে ইনশাল্লাহ একসময় শেয়ার করব এই রোলটা কিভাবে বানিয়েছি, অনেক টেস্ট এই রোলটা। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে ভিডিওটি তাহলে এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি দেখা মাত্র যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।